ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা রাসুলিল্লাহ, আম্মা বাদ, ওয়ালা আলি ও সাহাবী ওয়া মান তাবিআহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত জামাল ভাই, আপনি মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কাজে যাবেন, এজন্য আপনি ইস্তেখারা করেছেন, 3 দিন আপনি নামাজ পড়েছেন, ইস্তেখারা দোয়া করেছেন। এখন কি আপনি আরও ইস্তেখারার নামাজ পড়বেন কি না, সে ব্যাপারে আপনি জিজ্ঞাসা করেছেন। মহতারাম ভাই, ইস্তেখারা মানে হচ্ছে কল্যাণ কামনা করা। আপনি কোনো একটা কাজ করবেন কি না, বা 2টা কাজ আপনার সামনে চলে এসেছে, সেখানে সেটা সেটা কোনটা করবেন, কোনটা করলে ভালো হয়, ঠিক আছে? অথবা এখন যেটা আপনি করছেন যে আরে যে কাজে যাবেন সেখানে গেলে ভালো হয় কি না, এমন বিষয়ে কল্যাণ কামনাকে কামনা করে যে সালাত আদায় করা হয় সেটাকে সালাতুল ইস্তেখারা বলা হয়। তো সালাতুল ইস্তেখারার যে দোয়াটা আছে তার অর্থগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা, আমি আপনার বান্দা আর আপনি সব কিছু জানেন, আমি কিছু জানি না, আর আপনি আর আপনি যদি এই কাজটি আমার জন্য ভালো হয় মর্মে আপনার জানা থাকে, তাহলে সেই আপনার এলেমে যদি সেটা থাকে যে এই কাজটি আমার ভালো, তাহলে কাজটা আমার জন্য নির্ধারণ করে দেন আর সেই কাজটা আমার জন্য সহজ করে দেন। আর যদি এই কাজটা আমার জন্য ভালো না হয় তাহলে, বা এখানে আমার কল্যাণ না থাকে, তাহলে ওটা আমার থেকে সরিয়ে দিন এবং যেটাতে ভালো আছে, কল্যাণ আছে, সেটা আমার জন্য নির্ধারণ করে দিন। এরকম দোয়াটি করা হয়। তো এটা এটা মূলত যখন আপনি ওই কাজের জন্য মনস্থ করবেন বা যেটার উদ্দেশ্য করবেন তখন আপনি ইস্তেখারা করবেন, এবং ইস্তেখারা করার পরে আপনাকে স্বপ্নে দেখিয়ে দেওয়া হবে বা কিছু, এরকম কিছু না, তবে আপনার মনটা ওই কাজটার প্রতি ধাবিত হয়ে যাবে। যদি যদি আপনার ওটাতে কল্যাণ না থাকে তাহলে আল্লাহ ওটা আপনার মন থেকে সরিয়ে দিবেন, আর যদি সেখানে কল্যাণ থাকে তো মনটা আপনার সেদিকে ঝুঁকিয়ে দিবেন। এরকমই বলা হয়েছে তার রেজাল্টে, ঠিক আছে? তো আপনি যদি এরকম মনে কোনো কারণ, কোনো আনুষঙ্গিক বিষয় পান যা উক্ত কাজে আপনাকে প্রভাবিত করে বা আগ্রহ সৃষ্টি করে, তাহলে তার রেজাল্ট আপনি পেয়ে গেছেন। আর অনীহা যদি সৃষ্টি করে সেটা আপনি পেয়ে গেছেন। আর কোনোটাই যদি না হয়ে থাকে তাহলে আপনি নিয়মিত এই ইস্তেখারার নামাজ পড়তে থাকুন যদি আপনার কাছে সময় থাকে। আর যদি এখন তো না থাকে আর আপনি রেজাল্টও বুঝতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি পরামর্শ করেন, বড় ভাই বাবা মা কেউ এরকম আছে তাদের সাথে পরামর্শ করেন, গেলে কেমন হয় পরামর্শ করে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। আল্লাহ বলছেন তুমি সাহাবাদের সাথে পরামর্শ করে কাজ করো, যখন তুমি কোনো বিষয় দৃঢ় পাকা বক্তা নিয়োগ করে নাও তখন ফতাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে সে সিদ্ধান্ত গ্রহণ করে নাও। তো ঠিক ওইরকম আপনার ক্ষেত্রেও আমি বলবো যে যদি আপনি কোনোটার প্রতি আপনার মনটা ঝুঁকে যায় তাহলে জানবেন রেজাল্ট হয়ে গেছে, আর যদি কোনোটা মন থেকে দূরে সরে যায় সেটাও রেজাল্টেরই অন্তর্ভুক্ত। আর যদি কোনোটাই আপনি না বুঝতে পারেন তাহলে আপনি বড় ভাই দিনদার পরিষদার আপনার যে পরিচিত জনদের সাথে পরামর্শ করেন, তারপর আপনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করুন। আল্লাহ আপনাকে ইস্তেখারার রেজাল্ট দিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আর ইস্তেখারার রেজাল্টের পরে, মানে ইস্তেখারার পরে যদি রেজাল্ট না পান তাহলে আরও আপনি পড়তে থাকুন, ইনশাআল্লাহ একসময় আপনি পাবেনই পাবেন, ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন আল্লাহর পক্ষ থেকে। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।